বাংলাদেশের জন্য অন্যতম প্রধান আমদানি বাজার ব্রাজিল এবং আর্জেন্টিনা। ল্যাটিন আমেরিকার দেশ দুটি থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে তেল, গম, চিনি, মাংস সহ নানা ধরনের ফল এবং মশলা আমদানি করে বাংলাদেশ। কিন্তু ওই অঞ্চলে গত কয়েক মাস তীব্র খরার কারণে এবছর কৃষি উৎপাদন কমে যাওয়ায় আশঙ্কা দেখা দেয়, ফলে অনিশ্চয়তায় পড়ে সয়াবিনের মতো নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের আমদানি। সেই সঙ্গে হু হু করে বাড়তে থাকে দাম। তবে সেই ধাক্কা কাটিয়ে অবশেষে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ব্রাজিল আর্জেন্টিনা, তাতে আশার আলো দেখছেন বাংলাদেশের ভোক্তারা। ব্রাজিলে এবছর খরা সত্ত্বেও রেকর্ড পরিমাণ ফসল ফলবে বলে পূর্বাভাস দিয়েছে ব্রাজিলিয়ান ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সম্প্রতি এক বিবৃতিতে সরকারি সংস্থাটি জানিয়েছে, 2022 সালে দেশটিতে ফসল উৎপাদন 26 কোটি 15 লাখ টনে পৌঁছাতে পারে, যা গত বছরের তুলনায় অন্তত 3.3% বেশি।